শুভ্রতম বা থিওরি বিষয় আমি প্রথম বলছি যে অনির্বাণের কথার সাথে মানে ও যে বলল যে সব রাজ্যে কি যাচ্ছে দল হুম এইটা একটা वैलिड প্রশ্ন এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো এটা वैलिड কোশ্চেন মানে আমি বলছি আমি বলিনি সব রাজ্যে কি দল যাচ্ছে কেরালা হতে পারে অন্য জায়গা হতে পারে এটা একটা প্রশ্ন যাচ্ছে কি যাচ্ছে না দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এইটা অনির্মাণ আলোচনা করে খোয়েরা লাভ নেই যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় এন্ড রেজাল্টে গিয়ে চারটি দুর্নীতি তুমি কোথাও খুঁজে পাবে না এরকম ও ব্যাপার নয় প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বাংলায় চেঞ্জ হয়ে যায় কেন কেন্দ্রীয় প্রকল্পগুলো পশ্চিম বাংলা চেঞ্জ করে দেওয়া হয় কেন এর পেছনে কি কোনো রাজনৈতিক মোটো আছে সেই কারণে কি কেন্দ্রীয় সরকার বেশি হস্তক্ষেপ করতে চাইছে এইটা একটা প্রশ্ন আমি এটা ছোট কথা জুড়ে দেব আপনি শেষ করবেন আমি এটা ছোট কথা জুড়ে দেব দেখো এটা অদ্ভুত খেলা আজকেও আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে লাইভে দাঁড়িয়ে বলছিলেন ছিল তো প্রধানমন্ত্রী আবাস যোজনা তারপর হলো বাংলার বাড়ি তারপর টাকা যখন বন্ধ হলো আবার স্টিকার তুলে হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনি তৃণমূলের দিদির দূতের পোস্টার দেখুন সব জায়গায় লেখা আছে বাংলার বাড়ি এই প্রধানমন্ত্রী আবাস যোজনা কবে কিভাবে আমার বাংলার বাড়ি হয়ে গেল আমি আমি একবার দেখাই প্রথমে আমি সময় দেব আমি সময় দেবো আপনাকে যথেষ্ট সময় দেব আমি দেখাচ্ছি আমাদের আমার আমার পিসিআর সহকর্মীদের বলবো একবার দেখাতে এই দেখুন জায়গায় জায়গায় স্টিকার চেঞ্জ হচ্ছে এটা দক্ষিণ চব্বিশ পরগনার ছবি দেখাচ্ছি দেখুন স্টিকার উঠছে পাল্টে যাচ্ছে নাম ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা যখন টাকা এসেছিল হল বাংলার বাড়ি বাংলা গ্রামীণ সড়ক যোজনা প্রধানমন্ত্রী সড়ক যোজনা হয়েছিল বাংলার গ্রামীণ সড়ক যোজনা তারপরে আবার পাল্টে গেল যখন টাকা আটকে গেল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আলিপুরদুয়ারের ছবি এখন এই স্টিকার পাল্টানো নিয়েও রাজ্যের বিরোধী দল নেতা নানা সময় নানা কটাক্ষ করেছেন আমি সে কটাক্ষের কথা বলছি না দেখুন প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকাই হোক প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাই হোক দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষের নাগরিকের প্রধানমন্ত্রী তাদের সেটা প্রাপ্য কারুর দয়ার দান না প্রধানমন্ত্রী দয়ায় দিচ্ছেন না মুখ্যমন্ত্রী দয়ায় দিচ্ছেন কেন্দ্রের সরকারের প্রকল্প রাজ্যের মানুষের দেশের মানুষের পার্ট হিসেবে প্রাপ্য হয় কারণ প্রশ্ন নামটা বদল করতে হয় কেন প্রধানমন্ত্রীর টাকা যদি প্রাপ্যই হয় যদি দয়ার দান না হয় তাহলে তাদের প্রধানমন্ত্রীর নাম লিখতে অসুবিধা কোথায় এখান থেকেই প্রশ্ন আমার সুব্রতবাবু আমি আপনাকে আবার বলছি আপনি রাজনীতির কথা বলছিলেন না সরকার লিখছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা সরকার লিখছে প্রধানমন্ত্রী আবাস যোজনা তৃণমূলের দূত পৌঁছচ্ছে হাতে পোস্টার নিয়ে বাংলার বাড়ি আপনি এবার বলুন রাজনীতি কে করছে না আমি সেটাই বলছি যে এইরকম কারণে হয়তো কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার তো আকাশ থেকে আসেনি কেন্দ্রীয় সরকারটাও তো তৈরি হয়েছে কোনো না কোনো রাজনৈতিক দলের নেতারা তৈরি করেছে পশ্চিমবাংলায় যেমন যদি এরকম হয় যে পশ্চিমবাংলার সরকারের কোনো প্রকল্প কোনো একটা মিউনিসিপ্যালিটিতে যদিও সেরকম সুযোগ নেই পশ্চিমবাংলায় বা কোনো একটা পঞ্চায়েতে সেটার নাম বদল করে দেওয়া হলো ঠিক একইভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে হস্তক্ষেপ হবে এটা খুব স্বাভাবিক আমার পরের কথা হচ্ছে এইটা যে হ্যাঁ ঠিকই তো যে ডাবল জানার খুব ইচ্ছে আচ্ছা সুব্রতবাবু আপনারা এই মুহূর্তে কোথাও কোনো পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি চালান না চালান না তাহেরপুর তাহেরপুর আচ্ছা তাহিরপুরে একটা 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 এক্সপেরিমেন্ট করে দেখবেন ধরুন প্রধানমন্ত্রী আবাস যোজনা তো বাংলার বাড়িও লিখবেন না

যে কোনো একটা নির্বাচন আসলে এইরকম কথা যেহেতু দেশের সরকার চালাচ্ছে বিজেপি তারা একটা অন্য রাজ্যের নির্বাচনে গিয়ে বলতে পারে যে আমাদের ডবল ইঞ্জিনের সরকার করো আমরা সেটা দেবো সেটা কি দেবে সেই রাজ্যের মানুষ বুঝবে আমার সেটা কথা না আমার কথা হচ্ছে ঠিক একই কায়দায়ত অনির্বাণরাও রাজ্যের সরকার এবং পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালটিতে একই কাজ করলো মিউনিসিপ্যালটির ভোট হলো দু হাজার আঠেরোর পঞ্চায়েতের ভোট হলো ওইটা ডবল ইঞ্জিন যদি ব্রড গেজে চলে এই ডবল ইঞ্জিনটা মিটার গেজে চললো তো ফলে এইরকম একটা পরিবেশ পরিস্থিতি যদি থাকে তাহলে পরে মানুষের কাছে রেজাল্ট এন মানুষ পাবে না ভিডিও বলুন তিনি যাবে না কারণ ভিডিওকে যেতে দেওয়া হবে না সদ থাকলেও আমি একটা কথা বলি পশ্চিমবাংলায় দু হাজার এগারোর আগে যে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল তুমি জানো আমাদের রাজ্যের আজকের মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন পি টু ডিএম মাঝে রাজ্যের সরকার থাকবে না মাইনাস সিএম মাইনাস তো সেইটা যদি এখন ওনার সে সময় দাবি হয়ে থাকে উনি কি সেই দাবি প্রত্যাহার করে নিচ্ছেন প্রত্যাহার করে নেওয়া উচিত গণতান্ত্রিক পরিবেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে ওনার প্রত্যাহার করে নেওয়া উচিত আমি জানি না উনি করছেন কিনা তবে আমি এটা বলবো বিরোধীদের স্পেস যত কমবে তত এই ধরনের দুর্নীতি আষ্টে পিষ্টে জড়িয়ে ধরবে সরকারকে সেখান থেকে ওরা